হ্যালো এভরিওয়ান, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের বিভিন্ন মহকুমার অধীনে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কী কী যোগ্যতা রয়েছে এবং আবেদন ফর্ম আপনারা কোথায় পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এক্সাম দিশারির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যের বিভিন্ন মহকুমার অধীনে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন মহকুমার অধীনে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, যার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। যে সমস্ত মহকুমার অধীনে এই আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর এবং বর্ধমান সদর দক্ষিণ। সংশ্লিষ্ট মহকুমাগুলিতে তপশিলি বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্যপদ পূরণ করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে চুক্তির ভিত্তিতে আশা পদে নিয়োগ করার জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছ থেকে, এবং শূন্যপদের বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। তো এর নিয়মাবলী কী রয়েছে আপনাদের জানিয়ে রাখব। তো এর নিয়োগ নিয়মাবলী, প্রথমত প্রার্থীর বয়স 1/1/2022 তারিখের হিসেবে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে, এবং তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থী যারা রয়েছে সেক্ষেত্রে 1/1/2022 তারিখের হিসেবে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে কেবলমাত্র বিধবা এবং বিবাহিত এবং আইনভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম বা মৌজার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, এবং যাদের উচ্চশিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা ধরা হবে। এবং তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের সংশ্লিষ্ট আধিকারিকের দেওয়া আইনগত শংসাপত্র তার প্রতিলিপি দিতে হবে, এবং গ্রেড 1, গ্রেড 2 এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, লিঙ্ক ওয়ার্কারগণ কিন্তু এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, এদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে এদের সংশ্লিষ্ট শংসাপত্র সেটা কিন্তু দাখিল করতে হবে। এবং আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র আপনাদের দিতে হবে, নিজের ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি দিতে হবে, এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট জেরক্স কপি অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র দিতে হবে যথাস্থানে প্রযোজ্য হবে, এবং নিজের 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে, এবং 5 টাকার ডাকটিকিট ছাড়া নিজের নাম ঠিকানা লেখা খাম, এবং বিধবা বিবাহিতা বিচ্ছিন্না যারা রয়েছেন আইনগতভাবে দেওয়া সেই নথি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং যারা গ্রেড 1, গ্রেড 2 এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং লিঙ্ক ওয়ার্কারগণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছেন তাদের কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট আপনাদের দিতে হবে, এবং ইত্যাদি প্রয়োজন হবে। এবং আবেদন জমা দেওয়ার যে সময়সীমা, আবেদনপত্র আপনারা জমা দেওয়ার শেষ সময়সীমা হলো 22/4/2022 তারিখ পর্যন্ত, শনি রবি এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল 11টা থেকে 3টা পর্যন্ত আপনারা কিন্তু আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে। উল্লেখিত কাগজপত্রগুলি যদি কোনো একটি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে, এবং আপনারা আবেদনের সময় যে সমস্ত উল্লেখিত ডকুমেন্টসগুলো দেবেন, জেরক্সগুলো দেবেন, সেগুলো কিন্তু পরবর্তীতে অরিজিনাল ভেরিফিকেশন করা হবে, এবং সুন্দরভাবে আপনারা আবেদনপত্র পূরণ করবেন, এবং আবেদনপত্র পূরণ করার পর আপনারা সেই আবেদনপত্র জমা করবেন, এবং যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে, এবং আপনাদের নির্ধারিত বয়ানেই কিন্তু আবেদন করতে হবে, হাতে লেখে বা সেম ফরম্যাটে বানিয়ে আবেদন করলে কিন্তু হবে না। তো আপনারা এই বিজ্ঞপ্তি কীভাবে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের লেখা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখিয়ে দিচ্ছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।